ভারতে পাচারের সময় যশোরের সারসার রুদ্রপুর সীমান্ত থেকে এক কেজি চারশো গ্রাম ওজনের এক কোটি বিশ লাখ টাকা মূল্যের বারোটি স্বর্ণের বারসহ সহ স্বর্ণ ব্যবসায়ী ও পাচারকারীকে আটক করেছে বিজিবি বেনাপোল প্রতিনিধি আহমদ তথ্যচিত্রে বিস্তারিত ভারতে পাচারের সময় যশোরের শারসার রুদ্রপুর সীমান্ত থেকে এক কেজি চারশো গ্রামে ওজনের বারোটি স্বর্ণের বারসহ স্বর্ণ ব্যবসায়ী দেব হালদার ও পাচারকারী সাইদুর রহমানকে আটক করেছে বিজিবি দেব হালদার ভারত সীমান্ত সংলগ্ন পুটখালী গ্রামের মিন্টু হালদার ও সাইদুল ইসলাম একই গ্রামের শফিকুল ইসলামের পুত্র আটক সোনার মূল্য এক কোটি বিশ লাখ এগারো হাজার তিনশত টাকা খুলনা একুশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানবির রহমান বুধবার রাত সাড়ে আটটার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান সীমান্ত দিয়ে ভারতের স্বর্ণ চালান পাচারের গপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে যশোরের সরসার রুদ্রপুর বিলপাড়া এলাকায় বিজিবি দল অভিযান চালায় এ সময় বিজিবি তাদেরকে ধাওয়া করে সীমান্তের অন্যতম শীর্ষ স্বর্ণ দেব হালদার ও তার পাচারকারী দলের সদস্য সাইফুল ইসলাম স্বর্ণের পুটলা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাদেরকে ধাওয়া করে আটক করে বিজিবি তাদের কাছ থেকে উদ্ধার করে উল্লেখিত স্বর্ণ আটক স্বর্ণর মূল্য এক কোটি বিশ লাখ এগারো হাজার তিনশত টাকা আসামিদ্বয়কে শারশা থানায় সোপর্দ করা হয়েছে জব্দকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজেপি কর্মকর্তা মোহাম্মদ জামিল হোসেন বরেন্দ্র নিউজ